সুপ্রিয় দর্শকবৃন্দু, বাইকের সাসপেনশন যদি হাট হয়ে যায়, হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের সাসপেনশন হাট, সাসপেনশন জাম্পিং করার কথা সেভাবে জাম্পিং করতেছে না, তো এটা হঠাৎ করে কেন হলো? হঠাৎ করে আপনি আপনার বাইকের সাসপেনশনের অয়েল সিল পরিবর্তন করছেন, অয়েল সিল পরিবর্তন করার পর থেকে আপনার বাইকের এই সমস্যা শুরু হয়ে গেছে, সাসপেনশন আর আগের মতো জাম্পিং করতেছে না। তো এটা জাম্পিং না করার কারণ কি, সে বিষয়টা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও। প্রথম আমি বাইকটার চাকা খুলে নিচ্ছি। বাইকের চাকা খোলার পর এখন সাসপেনশনের সাথে মাডগার্ড লাগানো থাকে, তো মাডগার্ডটাও আমরা খুলে নিচ্ছি। মাডগার্ডটা খুলে নিলাম, বাইক থেকে দুটি সাসপেনশন খুলে নিচ্ছি। তো আপনারা দেখেন সাসপেনশন গুলি হার্ড, তো আমরা সাসপেনশন গুলি কিভাবে ইজি করবো আপনাদের দেখাচ্ছি। সাসপেনশনের এই নাট লুজ করার জন্য, এই নাট লুজ করার জন্য আমরা স্টিয়ারিং ফুরুকের সাথে সাসপেনশন ফিটিং করলাম। নাট, সাসপেনশনের নাট আমরা খুব সহজে লুজ করে নিলাম। সাসপেনশনের নাট খোলার পর এই যে দেখে স্প্রিং বের করে নিচ্ছি। সাসপেনশনের ভিতর যে অয়েল গুলি থাকে, ফ্রুক অয়েল, এই ফ্রুক অয়েল গুলি আমরা বাইর করে নিচ্ছি। সাসপেনশনের ভিতর কতটুকু ফ্রুক অয়েল থাকবে, এটা হচ্ছে ডিসকভার 125 বাইকের সাসপেনশন, আগের মডেলের বাইক। তো আমরা এই সাসপেনশনের মধ্যে, তো আমি এই সাসপেনশনের মধ্যে 150 গ্রাম অয়েল সাসপেনশনের ভিতর দিয়ে দিলাম। সাসপেনশনের ভিতরের হাওয়াগুলি বাইর করা হচ্ছে। আমরা একটা সাসপেনশন রেডি করে নিলাম। সাসপেনশনের নাটটা টাইট করার জন্য আমরা আবার স্টিয়ারিং ফ্রুকের সাথে সাসপেনশনটা ফিটিং করে নিচ্ছি এবং নাটটা টাইট করে নিচ্ছি। সাসপেনশনের নাট টাইট করার পর সাসপেনশন আবার বাইকের মধ্যে আমরা সেট করে নিচ্ছি। তো আমরা আরেকটা সাসপেনশন খুলে নিলাম এবং ভিতরের ফ্রগ অয়েল গুলি বাইর করে নিচ্ছি, পুরাতন অয়েল গুলি। দুটি সাসপেনশনে আমরা 300 গ্রাম ফ্রগ অয়েল দিয়ে দিলাম। আমি আপনাদের দেখানোর জন্য ফ্রগ অয়েল গুলি দুইটি অয়েলের বোতলের মধ্যে আলাদা আলাদা করে নিলাম। তো দেখেন এখানে দুইটি সাসপেনশনের ভিতর অয়েল দেওয়া হয়েছিল 400 গ্রাম, দেখেন আপনারা। তো একটা সাসপেনশনে থাকবে 150 গ্রাম, 150 গ্রাম করে, আর দুটি সাসপেনশনে থাকবে 300 গ্রাম। তো যেখানে 300 গ্রাম থাকার কথা সেখানে 400 গ্রাম ফ্রক অয়েল দেওয়ার কারণে এই বাইকটার সাসপেনশন হার্ড হয়ে গেছে। তো এখন আমি একটা সাসপেনশনের মধ্যে 300 গ্রাম ফ্রক অয়েল দিয়ে দিলাম
এবং সাসপেনশনগুলি এখন বাইকের মধ্যে ফিটিং করে নিচ্ছি। বাইকের সবকিছু আমরা ফিটিং করে নিলাম, এখন বাইকের চাকাটা ফিটিং করব। আপনারা দেখেন আমরা এই বাইকের সাসপেনশন আগে কিন্তু অনেক হার্ড ছিল, এখন কিন্তু দেখেন একদম ইজি হয়ে গেছে এবং জাম্পিং কিন্তু খুব সুন্দরভাবে জাম্পিং করতেছে। দেখেন এটা ডিসকভার অল মডেল 125। বাইকটার আমরা সাসপেনশনের কাজ করে নিলাম, সাসপেনশন গুলি হার্ড ছিল বিদায়, সাসপেনশনের পুরো কয়েল গুলি বের করে দেখলাম সাসপেনশনের অয়েল কিন্তু বেশি ছিল, সেই জন্য বাইকের সাসপেনশন হার্ড হয়ে গেছে। তো আমরা সাসপেনশনের অয়েল পরিবর্তন করলাম এবং এই বাইকের সাসপেনশনের পুরো কয়েল থাকবে 300 গ্রাম, একটাতে থাকবে 150 গ্রাম করে। তো আমরা দুইটাতে 300 গ্রাম অয়েল দিয়ে আবার বাইকটা ফিটিং করে নিলাম। তো আপনাদের যদি আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।